ওই নবীজির জন্য আমি কান্দে কান্দে দুর্বল হইয়া গেছি। জিব্রাইল আমার বন্ধু আপনার বন্ধু দুজাহানের বাদশা নবীজি আজকে যে বোরাকের মধ্যে ঘুরবে হাশরের ময়দানে গুনাহগার উম্মতরে যারা জান্নাতের মধ্যে যাইবে আমি বোরাকে সাওয়ার হইব নি আল্লাহর নবী আমি বোরাকের উপরে সাওয়ার হইব নি দয়াল নবীজি ডাক দেখ ও বোরাক তোমার জীবন ধন্য তোমার জীবন ধন্য কাল হাশরের ময়দানে যখন গুনাহগার উম্মতরা জান্নাতের মধ্যে যাইবে আমি দয়াল নবীজি যখন জান্নাতের মধ্যে যাইব তুমি বোরাকের উপরে উঠে সাওয়ার হইয়া যাইব কোন দুঃসংবাদ লইয়া আসছো রে জিব্রাইল কইয়া রাসূল আল্লাহ নবী গো কোন দুঃসংবাদ নয় সুসংবাদ লইয়া আইছি আল্লাহর নবী দয়াল নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি দয়াল নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য পাগল হইয়া রইছে বাজিরে দয়াল নবীজি যেই টাইমে সংবাদটা শুনল আমার দয়াল নবীজি কান্দে আল্লাহর ফেরেশতা জিব্রাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এটা তো কইলো সুন্দর সুসংবাদ আপনি কেন কান্দেন কি জন্য কান্দেন কয় আমি এই জন্য কান্দি আমি আল্লাহর সাথে দেখা করব আল্লাহ আমার সাথে দেখা করবে আমার উম্মতের কি অবস্থা হইবে আর স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ নবী সৃষ্টির আদি নবী সৃষ্টির কল্যাণকারক নবী হায়াতুন নবীর সাথে আমার আল্লাহ দিদার মিলার জন্য অনুষ্ঠানের ব্যবস্থা করেছে টুপিওয়ালার একটা স্বপ্নে দেখছে নাউজুবিল্লাহ কন্যা আল্লাহ কয় سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنير من اياتي انه هو السميع البصير سبحان الله سبحان الله আল্লাহ কয় আমি আমার বন্ধুর সশরীরে আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছি সুবহানাল্লাহ বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু কান্দে কয় আমার উম্মতের কি অবস্থা হবে এবার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল আমার বন্ধুর বল আমার বন্ধু যাতে করে না কান্দে টেনশন করে আমার বন্ধুর কান্দা আমি সহ্য করতে পারি না জগতের সব কিছু আমার সহ্য হয় বন্ধুর কান্দা সহ্য হয় না আমার বন্ধু কি চায় আল্লাহর নবী ডাক দিয়া কয় আমি আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ চাই আল্লাহ দেখছেন নি আল্লাহ আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহ নিজে পাগল আমার বন্ধু আল্লাহর বন্ধু আমরার নবী আমরার পাগল সুবহানাল্লাহ কোন ইয়া আমার কাবার কাবা নবী জি আমার বাবার বাবা নইছে কাবা নইছে বাবা হাবিব আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ ইয়া রে শাফায়াতের রাসূলুল্লাহ হায় রে শাফায়াতের রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী দয়াল নবীজির সিনা সাক্ষরণের পরে এবার দয়াল নবীজি মায়ার নবীজির সওয়ার করানোর জন্য বোরাকরে ডাক দিলেন বোরাক এবার যায় না পিছো যায় না সামনেও যায় না সুবহানাল্লাহ জিব্রাইল একটা ডাক দিয়া কয় বোরাক রে
মোরাক তোমার কি হইলো তুমি কি জানো নি তোমার উপরে কারে সওয়ার করা হবে তুমি কেন এদিক সেদিক যাও না ভাই যেই নবীর জন্য আমি আমি যে আমার জীবনের শুরু থেকে কান্নালাম ওই নবীর জন্য আমি কানতে কানতে দুর্বল হয়ে গেছি জিব্রাইল আমার বন্ধু আপনার বন্ধু দুজাহানের বাদশা নবীজি আজকে যে বোরাকের মধ্যে ঘুরবে হাশরের ময়দানে গুনাহগার উম্মতরে যারা জান্নাতের মধ্যে যাইবে আমি বোরাকে সওয়ার হইব নি আল্লাহর নবী আমি বোরাকের উপরে সওয়ার হইব নি দয়াল নবীজি ডাক দেখো বোরাক তোমার জীবন ধন্য কাল হাশরের ময়দানে যখন গুনাহগার উম্মতরা জান্নাতের মধ্যে যাইবে আমি দয়াল নবীজি যখন জান্নাতের মধ্যে যাইব তুমি বোরাকের উপরে উঠে সওয়ার হইয়া যাইব আরো জোরে কন না বাজিরে দয়াল নবীজি বোরাক লইয়া বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হইল সেখানে কেন রওনা হইল বাইতুল্লাহ শরীফ যেন যা বাইতুল্লাহ শরীফ থেকে কেন উদ্যোগমনে যাইলেন না কেন বাইতুল মাকদাস থেকে উদ্যোগমনে গেলেন প্রশ্ন আছে না নাই আল্লাহ কয় আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে আপনারে সফর করাইব এখানে অনেক রকমের নিদর্শন আছে অনেক আল্লাহর ওলির আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রওজা আছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের রওজা আছে হত সমস্ত 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24 হাজার পয়গাম্বরদের এখানে আজাই যাওয়ার সময় রওজা পাওয়া যাইব ওই রওজা শরীফের মধ্যে কিছু নিদর্শন আছে এই নিদর্শনগুলো আপনারা দেখানোর জন্য জানানোর জন্য এই বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসের দিকে নেওয়া হইতেছে সুবহানাল্লাহ তো আস্তে কইছেন সুবহানাল্লাহ বাজে আমার কথা বুঝেননি আপনারা আপনারা কি বেজার হইতেছেন না রাগ হইতেছেন না অসন্তুষ্ট না দুরুদ শরীফ বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ